আমি দেখাচ্ছিলাম যে পুরুষ বোঝাতে এই চিহ্নটা ব্যবহার করা হয় কোন চিহ্নটা এই চিহ্নটা ব্যবহার করা হয় পুরুষ বোঝাতে এবং আমি এক্সপ্লানেশন দিয়েছিলাম যে আগেকার পুরুষরা ঢাল তলোয়ার নিয়ে থাকতো সবসময় শিকার করতো তো এইটা হচ্ছে আসলে একটা ঢাল আর এটা হচ্ছে তীর এই জন্য পুরুষের চিহ্ন হচ্ছে এইটা আর আগেকার মহিলা সব সময় আয়নার সামনে চেহারা দেখতো সাজুগুজু করতো সো এটা একটা আয়নার ছবি সো এরকম করে হাতে নিয়ে থাকতো সো এটা হচ্ছে মহিলার ছবি তো আমরা এরকম চিহ্ন দিলে এখন বুঝবো যে এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা তাহলে স্বাভাবিকভাবেই এইটা হচ্ছে হিজরা সাইন অর্থাৎ এখানে পুরুষ মহিলা দুটোই আছে তো আমরা তিনটা সাইন শিখলাম ওকে সেটা আমরা মুছে ফেলি তো আমরা গত ক্লাসে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম সো প্র্যাকটিস করার সময় দুর্ভাগ্যবশত আমরা আবার বের হয়ে গিয়েছি ক্লাস থেকে তো আমি সেই প্র্যাকটিসটা আবার করাই তো দেখি তোমরা কি আনসার দিতে পারো ঝটপট কমেন্ট কমেন্ট করবা ঠিক আছে আচ্ছা মনে করো মনে করো একজন একটা কালো কালো কারোর সাথে সাদা কারো বিয়ে দেওয়া হলো তাহলে এনারা হচ্ছে প্যারেন্টস প্যারেন্টস মানে পিতা মাতা তাহলে এনাদের সন্তান এফ ওয়ান এফ ওয়ান মানে ফ্যামিলি ওয়ান এফ ওয়ান মানে ফ্যামিলি ওয়ান এই প্রথম বংশধর মনে করো সবাই হয়েছে কালো কারণ মেন্ডেল সাহেব বলেছে যে যদি আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বিয়ে দেই যেটাকে আমরা বায়োলজির ভাষায় বলবো ক্রস ঘটাই তাহলে প্রথম বংশধরে কোনো একটা বৈশিষ্ট্যের জীব তৈরি হবে হয় কালো হবে না হয় সাদা হবে সো আমি ধরে নিলাম যে প্রথম বংশধরে সবাই হয়েছে কালো সো তোমরা কমেন্ট করে জানাও তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা কোনটা রিসেসিভ কোনটা সো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো না প্রচ্ছন্ন হচ্ছে সাদা আর হ্যাঁ প্রকট হচ্ছে কালো ভেরি গুড ভেরি গুড তাহলে আমি একটু এখন আরেকটা প্র্যাকটিস করাই এবার মনে করো গোল আচ্ছা এটা এটা যেমন আছে তেমন থাকলো থাকলো এবার মনে করো গোল কোন উদ্ভিদের সাথে কুঞ্চিত কোন উদ্ভিদের বিয়ে দিয়েছি গোল কোন উদ্ভিদের সাথে কুঞ্চিত কোন উদ্ভিদের বিয়ে দিয়েছি প্রথম বংশধরে সবাই হয়েছে গোল তাহলে এবার একটু কমেন্ট করে জানাও এটা হচ্ছে প্যারেন্টস বা পিতা মাতা এটা হচ্ছে এফ ওয়ান মানে ফ্যামিলি ওয়ান প্রথম বংশধর এবার বলো প্রকট কোনটা প্রচ্ছন্ন কোনটা ছেলেমেয়েরা এবার কমেন্ট করে জানাও প্রকট কোনটা গুড তোমাদের হয়েছে আগের প্রশ্নের জি গোল হচ্ছে প্রকট কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন ফাউজিয়া খাতুন আইডি থেকে প্রথম কমেন্ট করেছে সূর্য ফাহিদা ভেরি গুড গোল হচ্ছে প্রকট আরেকটা প্র্যাকটিস করি আরেকটা প্র্যাকটিস করি মনে করো পিতা মাতা হচ্ছে হলুদ হচ্ছে হলুদ হচ্ছে হলুদের সাথে বিয়ে হলো সবুজ কালারের কারো এবার প্রথম সবাই হয়ে গেল হলুদ তাহলে এবার কোন বৈশিষ্ট্যটা প্রকট হবে লাস্ট কমেন্ট করো কোন বৈশিষ্ট্যটা প্রকট প্রকট হবে আর কোনটা প্রচ্ছন্ন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ বাট একবার একটু প্র্যাকটিস হয়ে গেল এইবার আমরা বুঝবো ফিনোটাইপ আর জিনো টাইপের ব্যাপারটা আরেকবার বুঝবো যেহেতু একজন প্রশ্ন করেছে ওকে তোমরা কমেন্ট করো হ্যাঁ ভেরি গুড হলুদ হচ্ছে প্রকট আচ্ছা আর সাবাস সবুজ হচ্ছে প্রচ্ছন্ন এবার মনোযোগ দেই আমরা এই যে আমি বৈশিষ্ট্যগুলো লিখলাম হলুদ সবুজ তার আগে কি ছিল গোল কুঞ্চিত তার আগে কি ছিল কালো সাদা এই প্রত্যেকটা বৈশিষ্ট্য না আমরা বাইরে থেকে বুঝতে পারি যেমন আমি যদি বলি গোল তুমি কিন্তু বুঝতে পারবো আচ্ছা গোল তার মানে এটা একটা স্ট্রাকচার গোল স্ট্রাকচার কুঞ্চিত মানে একটু কুচকে গেছে তো এই যে বাহ্যিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় ফিনোটাইপ এই যে আমরা বলি না আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কি আছে জিন দায়ী তো জিনের জিন যে দায়ী তো আমরা গত ক্লাসে লেখাইছিলাম প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী মানে দুইটা জিন দায়ী রাইট ওই জিন দুইটাকে একসাথে বলবো জিনোটাইপ আর বৈশিষ্ট্যটার নাম ফিনোটাইপ যেমন এখানে কালো একটা ফিনোটাইপ সাদা একটা ফিনোটাইপ আবার গোল একটা ফিনোটাইপ কুঞ্চিত একটা ফিনোটাইপ আবার হলুদ একটা ফিনোটাইপ সবুজ একটা ফিনোটাইপ প্রত্যেকটা বৈশিষ্ট্যই হচ্ছে ফিনোটাইপ এখন কিভাবে আমরা এদের জিনোটাইপ বের করব। সেটার নিয়মটা আমরা এখন শিখব নিয়মটা হলো যখন আমরা এক একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিয়ে দিব যখন আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বিয়ে দিব তখন প্রথম বংশধরে যেটা প্রকাশ পাবে তাকে তো আমরা বললাম ডমিনেন্ট বা প্রকট বৈশিষ্ট্য রাইট তো জিনোটাইপ লেখার নিয়ম হচ্ছে যেটা প্রকট বৈশিষ্ট্য তাহলে কোনটা প্রকট বৈশিষ্ট্য হলুদ এই হলুদের ইংরেজি কি হলুদের ইংরেজি হচ্ছে ইয়েলো ইয়েলোর প্রথম অক্ষর কি ইয়েলোর প্রথম অক্ষর হচ্ছে ওয়াই ইয়েলোর প্রথম অক্ষর হচ্ছে ওয়াই তাহলে হলুদের ইংলিশ কি ইয়েলো ইয়েলোর প্রথম অক্ষর কি ওয়াই সেই ওয়াইটা আমরা ক্যাপিটাল লেটার বা আপার কেসে লিখবো অর্থাৎ আমরা বড় হাতের ওয়াই লিখবো বড় হাতের ওয়াই লিখবো কয়টা লিখবো দুইটা কেন কারণ প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী এই বড় ওয়াইটাকে আমরা ধরে নিব এটা একটা জিন এবং আমরা যদি পাশে আরো একটা বড়ো ওয়াই লিখি এই যে আমি দুইটা বড় ওয়াই লিখেছি এই যে আমি দুইটা ওয়াই লিখলাম এই দুইটা কে একসাথে বলবো জিনোটাইপ এই যে দেখো হলুদ বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন মানে এক জোড়া জিন এই যে এক জোড়া জিন মানে দুইটা জিন এই দুইটা ওয়াই 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 বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই এই দুইটাকে আমরা একসাথে বলবো জিনো টাইপ অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে বলতো হলুদ বর্ণের জিনো টাইপ কোনটা তখন আনসারভাবে হবে বড়ওয়াই পরাই বড়ওয়াই পরাই বুঝতে পেরেছ তাহলে হলুদের জিনোটাইপ তো বের হলো এইবার সবুজের জিনোটাইপ কোনটা তোমরা কি কমেন্ট করে জানাতে পারবা কি মনে হয় সবুজের জিনো টাইপ কোনটা একটু কমেন্ট করে জানও তো যে বৈশিষ্ট্যটা প্রকট তার যে জিনোটাইপ এই প্রকটের যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকটের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে কি হলুদ যদি প্রকট হয় হলুদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো সবুজ হলুদ যদি প্রকট হয় হলুদের প্রচ্ছন্ন কি সবুজ নিয়ম হলো সবুজের ইংলিশ তো গ্রিন তাই তোমরা জি লিখেছ বাট নিয়ম হচ্ছে নিয়ম হচ্ছে যেটা প্রকট তার যে জিনোটাইপ সেটাকেই তুমি লোয়ার কেস অর্থাৎ স্মল লেটার ছোট হাতের অক্ষরে লিখে দিবা যেমন হলুদ মানে যদি হয় দুইটা বড় ওয়াই তাহলে সবুজ মানে হচ্ছে দুইটা সবুজ মানে হচ্ছে দুইটা ছোট ওয়াই এটাই হচ্ছে নিয়ম বুঝতে পেরেছ তাহলে তোমরা কয়েকটা প্র্যাকটিস করবা তাহলে হলুদ মানে যদি হয় বড় ওয়াই তাহলে হলুদের যেটা প্রচ্ছন্ন সেই প্রচ্ছন্নটা হবে দুইটা ছোট ওয়াই সেটা কিন্তু গ্রিন হবে না সেটা কিন্তু গ্রিন হবে না আচ্ছা তাহলে আমরা একটু আগেরটা প্র্যাকটিস করি দেখি পারি কিনা তাহলে এখানে যেহেতু গোল এবং কুঞ্চিত ক্রস ঘটিয়ে আমরা গোল পেয়েছি তাহলে এখানে প্রকট কি গোল এখন গোলের ইংলিশ হচ্ছে সার্কেল হয় আবার গোলের ইংলিশ রাউন্ড হয় তো আমরা ধরে নিলাম রাউন্ড মানে গোল তাহলে রাউন্ড বানান কি দিয়ে শুরু আর দিয়ে শুরু এই আর আমরা বড় হাতের লিখলাম কয়বার লিখতে হবে একটা বৈশিষ্ট্যের জন্য দুইবার লিখতে হবে তাহলে এবার তোমরা কমেন্ট করে জানাও গোলের জিনোটাইপ গোল হচ্ছে ফিনোটাইপ গোল হচ্ছে ফিনোটাইপ আর গোলের জিনো হচ্ছে আর আর তাহলে এবার বলো কুঞ্চিত একটা ফিনোটাইপ কি কমেন্ট করে ভেরি গুড ফাউজিয়া খাতুন আইডি খুব ভালো কমেন্ট করছে নাহিদ আক্তার শিল্পী আইডি থেকে ভালো কমেন্ট আসছে সোহেল ভেরি গুড ভেরি গুড তাহলে কুঞ্চিত হচ্ছে ছোট আর ছোট আর সাবাস এইবার তাহলে আমি বলে দিব না কালো বলবো না সাদাও বলবো না তোমরা এই সিনারিও দেখে বলো কালোর জিনো টাইপ কি সাদার কি একসাথে কমেন্ট করো কালো এটা সাদা এটা কমেন্ট করে জানো কমেন্ট করে জানো কালো কি সাদা কি ভেরি গুড ই আইডি থেকে সবার আগে কমেন্ট করছে বাট নাহিদ আক্তার শিল্পী আইডি থেকে সবার আগে সঠিক হয়েছে বড় বি ভেরি গুড অসাধারণ তাহলে কালো যেহেতু প্রকট তাহলে কালোর ইংরেজি হচ্ছে ব্ল্যাক সো ব্ল্যাক মানে বি বড় হাতের বি সাদা হচ্ছে ছোট হাতের বি এইবার আমি আর একটা দিই তোমাদেরকে এইবার মনে করো এইবার মনে করো দেখি তো পারো কিনা হলুদ সবুজের বিয়ে হয়েছে প্রথম বংশধরে সবাই হয়েছে সবুজ তাহলে পিতা মাতা মনে করো হলুদ সবুজ প্রথম বংশধরে সবাই হয়েছে সবুজ এইবার কমেন্ট করে জানিয়ে দাও তো কার টাইপ কি হলুদের কি সবুজের কি দেখি এবার কে পারে তোমরা কিন্তু লিখে দিও মানে হলুদ এটা সবুজ এটা কথাটা হলুদ কথাটা লিখে দিও দিয়ে আমি বুঝবো না এবার আনিকা বুসরা সবার আগে সঠিক দিয়েছে ভেরি গুড অসাধারণ শিল্পী খাতুন আইডি থেকেও সঠিক হয়েছে খুবই ভালো তার মানে আমি শিওর তোমরা বুঝে গেছো এবার যেহেতু সবুজটা হচ্ছে ডমিনেন্ট প্রকট তাহলে সবুজের এবার ইংলিশ কি গ্রিন গ্রিন মানে জি তাহলে সবুজটা এবার হবে বড় হাতের জি আর হলুদটা হবে এবার ছোট হাতের জি দেখো কেউ না বুঝলে আমাকে কমেন্ট করে জানো যে এবার আমরা বুঝছি কিনা ভেরি গুড এই তো চমৎকার তোমরা তো মেন্ডেল হয়ে যাচ্ছ খুবই ভালো বুঝতেছ এত কম বয়সে মাসাল্লাহ ঠিক আছে ইন্টারের বাচ্চাও এত বোঝে না হ্যাঁ ইন্টারের বাচ্চাও এত বোঝে না ওকে আমরা পাঁচটা পনেরোর দিকে ইনশাল্লাহ শুক্রবার পাঁচটা পনেরোর দিকে পরীক্ষা শুরু করবো আপনার তোমরা পাঁচটা পনেরোর দিকেই চলে আসো আচ্ছা পাঁচটায় নেই আমরা সুযোগ করে দিব মানে টাইম একটু বাড়িয়ে দিব ব্যাপার না আচ্ছা এইবার দেখি তো আমি তো একটা করে বৈশিষ্ট্য দিয়েছি এবার দেখি তো দুইটা করে দিই তোমরা পারো কিনা দেখা যাক কেমন পারো ধরো এবার আমি দিলাম পিতা মাতা কালো লম্বা কালো কারোর সাথে কি খাটো আর কালোর অপোজিট মনে করো সাদা লম্বা কালো কারোর সাথে খাটো সাদার বিয়ে হয়েছে প্রথম বংশ ধরে মনে করো সবাই হয়েছে লম্বা এবং কালো তাহলে আমাকে একটু বলো লম্বা কালো এবং খাটো সাদা কার জিনো টাইপ কি এবার একটু কমেন্ট করে জানাও দেখি কি পারে আচ্ছা আবদুল হাই আইডিটা প্রথমটা ঠিক বললো পরেরটা হয়নি এস এস কেন আসবে ওকে বলতে থাকি আচ্ছা ঠিক আছে কমেন্ট করো খুব ভালো ভালো কমেন্ট আসছে হ্যাঁ ফামিদা ইসরাত জাহান সুরজলি আইডি তাহের খান নাজমা খাতুন আইডি আচ্ছা চলো আমরা দেখি কার্ডটা সঠিক হলো দেখি যেহেতু এবার লম্বা কালো হচ্ছে প্রকট তাহলে এখানে কিন্তু দুইটা বৈশিষ্ট্য সবসময় মাথায় রাখতে হবে সবসময় মাথায় রাখতে হবে যে একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন তাহলে লম্বার জন্য দুইটা জিন কালোর জন্য আবার দুইটা জিন তাই না তাহলে এখানে কিন্তু চারটা জিন হবে মানে দুইটা জিন ও টাইপ হবে আচ্ছা লম্বার ইংলিশ হচ্ছে টল টলের প্রথম অক্ষর টি তাহলে লম্বার জন্য আমি দুইটা টি লিখবো বড় হাতে এখন কালো তো প্রকট তাহলে কালোর ইংলিশ হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকের প্রথম অক্ষর বি সেটার জন্য আমি দুইটা বড় হাতের বি লিখবো এই হচ্ছে লম্বা কালোর জিনোটাইপ যেহেতু লম্বা কালোর জিনোটাইপ এইটা তাহলে এটার যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেইটা হবে এটারই ছোট হাতের অক্ষর অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে ওইটার ছোট হাতের অক্ষর তাহলে তো দেখি কার কার সঠিক হলো কার সঠিক হয়েছে আর যদি আগে সঠিক না হয় এখন তুমি বুঝছো কিনা মানে এখন যে আমি আঁকলাম আচ্ছা কংগ্রাচুলেশন তাহলে সাজিয়া শারমিন এই অ্যাকাউন্টের কমেন্ট ইনভিজিবল আহ হইতে পারে আমি যখন দেখি তখন হয়তো বা স্ক্রিনে এটা থাকে না আচ্ছা পড়ে নিলাম হুম আনিকা বুশরা ভেরি গুড সাজিয়া শারমিন আমার ওকে সঠিক হয়েছে কংগ্রাচুলেশন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আরো পড়ি না হলে আবার রাগ করছে আবু বকর সিদ্দিক আইডি মোসাম্মদ নাজমা খাতুন আইডি বুঝছে নাজিফা হোসেন তাহা জি বুঝছে আচ্ছা ফারজানা আলম বলছে স্যার লম্বা সাদা হলে ওকে ওকে আচ্ছা লম্বা সাদা হলে মানে কি লম্বা সাদা এখানে হবে না তুমি এইটা করতে পারো দেখো এইটা করতে পারো ধরো লম্বা সাদার সাথে বিয়ে দেওয়া হয়েছে খাটো কালো এবং প্রথম বংশধরে হয়েছে লম্বা এবং সাদা অর্থাৎ হয় এই দুইটা হবে না হয় এই দুইটা হবে কখনো এমন হবে না লম্বা খাটোর একটা আসবে সাদা কালোর কালো আসবে তা না এই দুইটাই প্রকট হবে অথবা ওই দুইটা প্রকট হবে বিষয়টা এরকম তাহলে এবার কি হবে লম্বা মানে যেহেতু টি তাহলে সাদা হচ্ছে হোয়াইট এটার প্রচ্ছন্নটা হবে এরকম ছোট টি ছোট টি ছোট ডাব্লিউ ছোট ডাব্লিউ এরকম হবে বুঝতে পেরেছ ফরজানা মাইডি বুঝতে পেরেছে কিনা আচ্ছা তাহলে আমরা কিন্তু ধীরে ধীরে একটু অনেকটাই বুঝা যাচ্ছি না এটা যেহেতু আমরা বুঝতেছি খুবই ভালো ব্যাপার আচ্ছা এটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন একটু খাতায় লিখে ফেলি মেন্ডেলের দুইটি সূত্র আছে হ্যাঁ মেন্ডেলের কয়টি সূত্র আছে দুইটি সূত্র আছে